أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه، هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. شماني تحاضرين أمي أبندر خدمة قرآن الكريم. الله رب العجة الجلال الكلام দুই নম্বর সূরা সূরাতুল বাকরা। সূরার নাম কি? সূরাতুল বাকরা। এই সূরার পাঁচটি আয়াতে কেরিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এই পাঁচটি আয়াতের আলোকে আপনাদের সামনে কিছু কথা বলে আমি বিদায় নেব। আল্লাহ যেন মনোযোগ দিয়ে সুন্দরভাবে যেইভাবে আল্লাহ চান ওইভাবে যেন শোনার তৌফিক আমাদেরকে দান করেন বলি আমিন। এই পৃথিবীতে যত কেতাব আছে, এই পৃথিবীর যত রাইটার আছে, যত অথর আছে, যত মুসান্নেফ আছে, যারা পৃথিবীতে কেতাব লেখেন, বই লেখেন, এই পৃথিবীর সব রাইটারেরা, সব মুসান্নেফেরা তারা তাদের কেতাবের ভূমিকা শুরু করেন তাদের দোষ ত্রুটি অক্ষমতা প্রকাশের মাধ্যমে, ঠিক নয় কি? যেমন কেউ কেউ লিখেন যে আমার এই কেতাব লিখতে গিয়ে যদি প্রিন্টিং মিস্টেক অথবা তথ্যগত বা তত্ত্বগত কোনো যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে জানালে আমি ইহা সংশোধন করিতে বাধ্য থাকিব, এ ধরনের কথা লেখা থাকে না? কিন্তু এই কেতাব এটি এমন একখানা কেতাব যেই কেতাবের সূচনা হয়েছে রব্বে করিমের, এই কেতাবের যিনি মুসান্নেফ, এই কেতাবের যিনি প্রণেতা, এই কেতাবের যিনি অথর, যিনি রাইটার, এই কেতাবের যিনি মালিক তার প্রশংসার মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই কেতাবের সূচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই তার প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা। প্রশংসা বলতে যা বোঝায় সকল প্রশংসা, সব সমস্ত প্রশংসার একচ্ছত্র মালিকানাকার, সকল প্রশংসা একমাত্র কার? যিনি রব্বাল আলামিন, যিনি জগৎসমূহের, শুধু রব্বাল আলম বলেন নাই, আলম হলো সিঙ্গুলার আর আলামিন প্লুরাল। আল্লাহ তাআলা বলছেন জগৎ সমস্ত প্রশংসা সেই মহান সত্তার যিনি তাম জগৎসমূহের প্রতিপালক। সুবহানাল্লাহ বলবেন না?
এরপর আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসার পরপরেই আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নিশ্চয়তা এই কিতাবের গ্যারান্টি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন আজকের আলোচনা আমার থেকে আমার আলোচনা যেখান থেকে শুরু হবে সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইব ফীহ আলিফ লাম মিম এই জাতীয় কোরআনে কারীমের ভিতরে যত শব্দ আছে যেমন কোথাও আছে তাহা ইয়াসিন হামিম আলিফ লাম মিম সাদ কোথাও আছে আলিফ লাম রা এই জাতীয় যত হরফ আছে এই একটা শব্দ যদি আপনারা শিখতে পারেন এই একটা শব্দের তাফসীর তাহলে গোটা কোরআনে এই জাতীয় যত হরফ আছে যত শব্দ আছে সবগুলোর তাফসীর শেখা হয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না এই ছোট্ট এই হরফটাকে এই আলিফ লাম মিম এটাকে বলা হয় হুরুফে মুকাত্তাআত হুরুফে মুকাত্তাআত বা বিচ্ছিন্ন হরফ এর অর্থ এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে তামাম পৃথিবীর আকসারিন মুহাদ্দিসিন মুফাসসিরিন কেরাম তারা লিখেছেন আল্লাহু আ'লামু বিমুরাদি এর অর্থ এর ব্যাখ্যা এর উদ্দেশ্য সম্পর্কে একমাত্র ভালো জানেন কে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে আমাদের কর্তব্য হলো আমাদের দায়িত্ব হলো ঈমান রাখা যে এটি আল্লাহর কালাম এটি আল্লাহর কালাম এই কথাটা কার আল্লাহর এই বিশ্বাস আমাদের রাখতে হবে আল্লাহ আমাদেরকে যেটা জানার নাই সেটা আমাদের জন্য জানার এবং জানার চেষ্টা করারও কোনো প্রয়োজন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইব ফীহ এটি এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহের সংশয়ের অবকাশও নাই শুধু সন্দেহ নাই না সন্দেহ করার মতো কোনো অবকাশ লা রাইব ফীহে আই লা শাক্কা ফীহে এর ভিতরে কোনো সন্দেহ নাই সংশয় শুধু সন্দেহ আর সংশয় নাই সন্দেহ করার কোনো অবকাশ রাখা হয় নাই সুবহানাল্লাহ বলবেন না সুতরাং আমরা আজকে কথা বলবো সেই কিতাব থেকে যেই কিতাবের ভিতরে কোনো ভুল ত্রুটি কোনো ধরনের অক্ষমতা যেটার ভিতরে নাই এই পৃথিবীতে সব চাইতে শ্রেষ্ঠ কথাকার সব চাইতে উত্তম কথাকার আপনাদের কষ্ট হচ্ছে খুব কষ্ট হয় আপনাদের কোরআন এখানে যেখানে কোরআনের আলোচনা হবে মনকে অন্যদিকে না রেখে এই কোরআনের দিকে বসান বলা তো যায় না কোন আয়াতে কারিমা আমাদের কর্ণকুহরের মধ্য দিয়ে আমাদের হৃদয়ের গহীনে গিয়ে এটা আমাদের জীবনের হেদায়েতের উত্তম পথেও হয়ে যাবে ঠিক কিনা সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিনের কথা পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ কথা আল্লাহর কালাম পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ কালাম কোরআনে কারিমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজের কথার অসংখ্য অগণিত জায়গায় প্রশংসা করেছেন কন্যা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু মিনাল্লাহি কিলা আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন আহসানু এটি ইসমে তাফদিল আল্লাহ তাআলা বলেন আর আমি আল্লাহর চাইতে উত্তম কারো কথা হতে পারে সবচাইতে উত্তম কথা কার এবার আবার আরেক জায়গায় আল্লাহ তাআলা কি বলছেন শুনেন আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন আহসানু ইসমে তাবদিল আসদাকু এটাও ইসমে তাবদিল আল্লাহ তাআলা বলছেন আর আমি আল্লাহর চাইতে অধিক সত্য কথা আর কারো হতে পারে আল্লাহর কথা সবচাইতে সত্য কথা আল্লাহর কথা সবচাইতে সুন্দর কথা এবং আল্লাহর কথাগুলো যারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও সার্টিফিকেট দিয়েছেন কন্যা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الله أكبر. الله تعالى بولشن ومن أحسن قولا ممن دعا إلى الله أرتاد شايته أتم قطع কার হতে পারে যে মানুষদেরকে আমি আল্লাহর দিকে ডাকে কার দিকে ডাকে আমরা মানুষকে ডাকি কার দিকে আল্লাহর দিকে শুধু আল্লাহর দিকে ডাকলে হবে না পরবর্তী পংক্তি পংক্তিতে আল্লাহ রাব্বুল আলামিন যারা দাঈন ইলাল্লাহ যারা এই কোরআনের দিকে মানুষকে আহ্বান করবে যারা আল্লাহর দিকে মানুষকে ডাকবে আল্লাহ তাআলা তাদের কিছু কোয়ালিটি তাদের কিছু গুণ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن أحسن قولا ممن دعا إلى الله أرتار قطار جايت اتم قطا كار ہوتے بارے جي مانوش دير كامي الله دي كي داكي ايبان شو اير پوري بولچن شدو داك لئي حبنا وعمل صالحا وقال إنني من المسلمين الله أكبر দাঈর গুণ আল্লাহ তাআলা লক্ষ্য করেন মজা পাবেন দাঈ শুধু ভালো কথা বলবে না শুধু আমি আল্লাহর দিকে ডাকবেই না ওয়া আমিলা সালিহান দাঈ নিজেও সেই কথার উপরে আমল করবে সুবহানাল্লাহ বলবেন না ওয়া আমিলা সালিহান দাঈকে নিজেও আমলে সালেহ কার হতে হবে শুধু ভালো কাজের দিকে আমি ইশারা দিলাম ভালো কথা আমি বললাম ইসলামের জন্য ইসলাম 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 ইসলামী আন্দোলনের জন্য আমি কথা বললাম কিন্তু আমি নিজে আদৌ ইসলামী আন্দোলনের কর্মীও হতে পারলাম তাহলে এই কথার কোন দাম আল্লাহর কাছে পাওয়া যাবে ওয়া আমিলা সালিহান দাঈর অন্যতম বৈশিষ্ট্য হবে দাঈ আমলে সালেহ করবে শুধু তাই নয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর সব দাঈদের উত্তম শিক্ষক হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াদাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়াসিরাজাম মুনীরা আল্লাহু আকবার বিশ্বনবী হলেন দাঈ إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا ونبي أمي أبنك شاهد হিসাবে সুসংবাদদানকারী হিসাবে এবং সতর্ককারী হিসাবে আর ওখানে বললেন আমি আপনাকে দায়ী হিসাবে পাঠিয়েছি সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ ভাইরা আমার বিশ্বনবী দায়ী কেমন দায়ী দেখেন লম্বা সময় আমার নাই এজন্য একটা পেরেশানিও কাজ করতেছে মাথার ভিতরে যদি আমাকে একটা নির্ধারিত সময় দেওয়া হতো যেন আপনি এতটা থেকে এতটা পর্যন্ত কথা বলবেন তাহলে আমার একটা নির্ধারিত সময় থাকতো আমি মাথার ভিতরে বুঝতে পারতাম অন্তত যেন আমার এই থেকে এতটা পর্যন্ত কথা বলা লাগবে যাই হোক তো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হলেন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ দাঈ এবং সেই দাঈর চরিত্র দেখেন বিশ্বনবী যখন হেরা পর্বতের গুহায় ওহী যখন আসলো বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঈর বৈশিষ্ট্য বয়ান করার জন্য এই কথা আমি আপনাদেরকে বলছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত পেশ করছেন প্রথম দাওয়াত দিলেন তার তার প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনীন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরতে খাদিজা দাওয়াত পে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে কেমন ভাবে সাড়া দিলেন হযরত খাদিজা বললেন অনেক লম্বা কথা হযরত খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আগে থেকেই বুঝতে পেরেছি আমার স্বামী কোন সাধারণ কোন মানুষ নন কারণ সাধারণ মানুষের চাইতে আপনার যে বিহেভিয়ার আপনার যে ক্যারেক্টার আপনার যে আচার আচরণ আমি আমার কাছে যেটা পরিলক্ষিত হয়েছে এটা কোনো সাধারণ মানুষের আচার আচরণ বিহেভিয়ার হতে পারে না সুবহানাল্লাহ আমি আগে থেকেই বুঝেছি আপনি নবী হবেন
আপনি নবী হবেন সুতরাং আপনি আমাকে ইমানের কালেমা পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দাওয়াত পেশ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাই দাওয়াত দিলেন কার স্ত্রীরে স্ত্রী দাওয়াত ডিনাই করেছেন ডিনাই করেন না স্ত্রী সঙ্গে সঙ্গে দাওয়াত কবুল করে নিয়েছেন একজন স্ত্রী তার স্বামীকে চিনতে একটুও ভুল করে না আমি এই জায়গায় নোমানি কিন্তু আমার ঘরের ভিতরে আমি কেমন সেটা সব চাইতে ভালো জানে আমার স্ত্রী ঠিক কি না এজন্য বাংলাদেশে তো পীর আছে আমি মাঝে মাঝে বলি বাংলাদেশের পীর সাহেবদেরকে আগে জিজ্ঞেস করা দরকার আপনার বিবি সাহেব আপনার মুরিদ হয়েছে কি না ঠিক কি না কারণ জন মানুষের সামনে এক রকম ভিতরে আরেক রকম ঠিক কি না বাইরে আমার এটাই হয় যাই হোক এবারে বিশ্বনবী ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়াসিরাজাম মুনীরা দাইর কি গুণ কি গুণাবলী থাকবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় দাওয়াত দিলেন দাওয়াত পেশ করলেন তার সবচাইতে পরম আত্মীয় পরম বন্ধু ঘনিষ্ঠতম বন্ধু সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সারা জীবন আপনার সাথে জীবনের যতটা সময় আমার কেটেছে আমার আপনার সাথে শৈশব কেটেছে কৈশোর কেটেছে যৌবন কেটেছে আমি সব সময় লক্ষ্য করে দেখতাম সেই ছোটবেলা থেকে আর আমি মনে মনে ভাবতাম আমার এই বন্ধু কোনো সাধারণ বন্ধু নয় সুবহানাল্লাহ হযরত আবু বকর দাওয়াত পেশ করার সঙ্গে সঙ্গে এক মুহূর্ত দেরি করেন নাই সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহু আকবার এইভাবে দৃষ্টান্ত দিলে অনেকগুলো দেওয়া যাবে সম্মানিত হাদির বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দাঈ বলেছেন আর এই পৃথিবীতে যারা আল্লাহর দিকে ডাকবে তারাও দায়ী তাদের বৈশিষ্ট্য হতে হবে দায়ী যা বলবে সেই অনুযায়ী নিজের জীবনে ব্যক্তি জীবনে পরিবার জীবনে নিজের গোটা জীবনে সেই আল্লাহর দেওয়া দাওয়াতের নিজের জীবন দিয়া বাস্তব প্রমাণ দিয়া দেখায় দিতে হবে আমরা মিনাল মুসলিমিন ঠিক কি না ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন এবং সে নিজেকে পরিচয় দেবে আমি একজন মুসলমান আমি এই পৃথিবীর আত্মসমর্পণকারীদের মধ্যে আমি অন্যতম একজন সুবহানাল্লাহ বলবেন না ভাইরা আমার শুধু ভালো কাজ ভালো কথা বললে হবে না সেই অনুযায়ী আমল করতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের আরেক জায়গায় বলেন أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون الله أكبر أتأمرون الناس بالبر মানুষদেরকে ভালো ভালো কাজের কথা বলো মানুষদেরকে ভালো কাজের আদেশ দাও আর ওয়াতানসাউন আনফুসাকুম আর নিজেরাই সেটা ভুলে যাও তার মানে শুধু ভালো কথা বললে হবে না ভালো কথা নিজের জীবনে ভালো কথা নিজের জীবনে আমল করে জাতির সামনে দেখাতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে অসংখ্য জায়গায় বলেছেন কিন্তু আমাদের দেশে আমরা যারা দায়ী তাদের চরিত্র কি তাদের চরিত্র হলো সম্পূর্ণটা উল্টা সবার নাম কিছু কিছু ক্ষেত্রে কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون الله أكبر كبر مقتا عند الله علماء الكرام جرى حسن الله جدي شدو كبر ببهار كرتن تالي هتو درسنا إربا الله بولن مقتا পৃথিবীতে সবচাইতে নিন্দনীয় মন্দনীয় গরহিত নিকৃষ্ট কথা নিকৃষ্ট কাজ হলো সেটা যেটা তোমরা বলো কিন্তু বাস্তবে জীবনে তোমরা সেটা করো কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন
আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় ব্যাপার যেটা তোমরা বলো কিন্তু বাস্তবে তোমাদের জীবনে নাই বাস্তব জীবনে সেটা করো যাই হোক সম্মানিত হাজিরিন তাহলে আমরা কথা বলছি আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব নিয়ে এই কিতাব পৃথিবীর মানব গোষ্ঠীকে মানব জাতিকে এত সুন্দর সন্দেহাতীত একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই সংশয় নাই কোনো ধরনের ভুল নাই ত্রুটি নাই সম্মানিত হাজিরিন আজ পর্যন্ত পৃথিবীতে পৃথিবীর যারাই কোরআন কারিমের ভুল ধরতে এসেছে এই পৃথিবীতে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না যত মানুষ কোরআন কারিমের ভিতরে ভুল ধরতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জ আজ পৃথিবীর নব্য কিছু নাস্তিক আর মুরতাদ আমাদের দিশে নতুন নতুন হাইব্রিড এর পয়দা হয়েছে পয়ে যে কোরআনের মধ্য থেকে এই এই আয়াত বাদ দেওয়া দরকার জেহাদির আয়াত বাদ দেওয়া দরকার এগুলো সন্ত্রাসী শিখায় বলি না আউযুবিল্লাহি মিন যালিক ওদের মত নিকৃষ্ট কোরআন কারিম ওদের ব্যাপারে বলছে উলাইকা হুম শাররুল বারিয়া যারা তার রবের আয়াতকে অস্বীকার করে যারা রবকে অস্বীকার করে যারা কুফরি করে ওরা হলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি ঠিক কিনা আমি আমার ভাষায় বলি এ কোরআন কারিমের জেহাদের আয়াত তোমরা বাদ দেবা কেমনে জেহাদের আয়াত বাদ দেওয়ার আগে তোমাদের জীবন শেষ হয়ে যাবে কোরআন থেকে জেহাদের আয়াত বিচ্ছিন্ন করা যাবে না ঠিক কিনা আছে না কিছু নাস্তিক মুরতাদ ওই যে গজব গজবালা মজুমদার নিজুম মজুমদার এরপরে শাহরিয়ার কবিরের মতো কিছু শয়তানেরা ঠিক কিনা তাই হলো কোরআন থেকে জাতিকে মানুষকে কিভাবে ফেরানো যায় ঠিক কিনা এই চিন্তা চেতনা আসলে ওদের না ওদের যারা দাদা ছিল পরদাদা ছিল ওদের যারা আসল ওরা যাদের থেকে আসছে ওদের আসল অস্তিত্ব হলো আবু জাহেল আবুল হাব উতবা সাহেবা মুগিরা ওরাও চেয়েছে কোরআন থেকে কোরআনকে দুনিয়া থেকে শেষ করার জন্য ঠিক কিনা কিন্তু কোরআনকে ওরা শেষ করতে পারছে বরং নিজেরা শেষ হয়ে গেছে সম্মানিত হাজিরিন যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ভিতরে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ আনজালনা কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছেন ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি وادعوا شهداءكم إن كنتم صادقين الله أكبر الله تعالى بقول شن وإن كنتم في ريب مما نزلنا على عبدنا تمرا جدي شندهو كرو شندهو بشون كرو زي كتابير بيتري كرو شندهو أسي بول أسي تحلي جدي فارو فاتو بسورة من مثلي আল্লাহ তাআলা কোরআন কারীমের ছোট্টতম সূরা সূরা কাউসারের মতো একটা সূরা বলছেন যদি পারো এটা তোমরা বানায় নিয়ে আসো আর এই ব্যাপারে তোমরা ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ আল্লাহ ছাড়া তোমাদের যত সাক্ষ্যদাতা আছে তোমাদের যারা সাহায্যকারী আছে তাদেরকে তোমরা তাদের সাহায্য গ্রহণ করো আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জ যখন দিলেন তখনকার সময় ইতিহাস বলে লম্বা কথা সেই সময় লাবিদ বিন সারমান মতো কবি ছিলেন সেই সময় ইমরুল কায়েসের মতো বড় সাহিত্য পণ্ডিত ছিলেন বড় কবিরা ছিলেন সেই যুগের কবিরা সাহিত্যিকরা পর্যন্ত এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে একটা একজনে তাদের ভিতর থেকে লাবিদ বিন সারমা সম্ভবত তিনি সূরা কাউসারের আল্লাহ তাআলা বলেন ফাতু বিসূরাতিম মিসলি সূরা কাউসারের ন্যায় তিনি একটা সূরা বানালেন সূরা কাউসার আপনারা পারেন না পড়ে না আমার সাথে ইন্না أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله تعالى بقول لنا إنا أعطيناك الكوثر ونبي أمي أبنا ري كوثر دان كوريسي سوان الله بقول لنا شتران اي جنة أبني خوشي هيا نندي دو هيا فصل لربك وانحر আপনার রবির উদ্দেশ্যে সালাত সালাত কায়েম করেন আর কোরবানি করেন এরপরে ইন্না শানি আকা হুয়াল আবতার নিশ্চয়ই আপনার শত্রুরা হচ্ছে
লেজ কাটা নির্বংশ ওরা একটা সূরা লাবিদ বিন সারমার মতো শয়তানেরা কয়েকজনে মিলে একটা সূরা বানাইলো কয় ইন্না আতাইনাকাল আকাক কয় নিশ্চয় আমি তোমারে দান করেছি একখান হুতুম পেশা পাখির মধ্যে বাইছে নেছে কোন্ডারে হুতুম পেশারে কত নিকৃষ্ট মানের পাখি ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজাক সুতরাং আমি যেহেতু তোমার একখান হুতুম পেশা দিছি তাই তুমি এইটা পাইয়া তুমি তো জোরে 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 তোমার রবের নামে চিৎকার মারতে থাকো ইন্না শানিয়াকা হুয়াল আবলাক নিশ্চয়ই তোমার শত্রুরা হচ্ছে শ্বেত এবং কৃষ্ণ বর্ণের এই কথা তবে ইমরুল কায়েস তিনি ছিলেন তিনি তাদের ভিতরে প্রজ্ঞ ব্যক্তি ছিলেন প্রাজ্ঞ ব্যক্তি ছিলেন তার ভিতরে হেকমা ছিল ইমরুল কায়েস তারা সবাই মিলায় মিলায় ইমরুল কায়েস তার চিন্তা চেতনা মেধা শক্তি দিয়ে তিনি বুঝতে পেরেছেন পৃথিবীতে এত সুন্দর এত সুন্দর শৈল্পিক ভাবে এত সুন্দর সাজানো এটা পৃথিবীর কোনো মানুষের রচনা হতে পারে না তিনি সূরা কাউসারের নিজ দিয়া লেখা দিলেন লাইসা হাযা মিন কালামিল বাশার এটা নিশ্চয়ই কোনো মানুষের কথা হতে পারে না সুবহানাল্লাহ বলবেন না সুতরাং এই কোরআনের ভিতরে যা আছে সব কথাগুলো কার এর ভিতরে কোনো সন্দেহ আছে এই কিতাব আমাদেরকে দেওয়া হয়েছে কেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর আল্লাহু আকবার এই কিতাব সূরা ইব্রাহিম 2 নম্বর আয়াত এই কিতাব আমি আপনার প্রতি নাযিল করেছি অবতীর্ণ করেছি এই জন্য যেন আপনি এই কিতাব দিয়ে লিতুখরিজান নাস এখানে শুধু বলা হয় নাই আপনি শুধু মুসলমানদের এই কিতাব কি এই কোরআন কি শুধু মুসলমানদের জন্য আল্লাহ তাআলা বলছেন লিতুখরিজান নাস তাম পৃথিবীর ফর এই কিতাবের দাওয়াত হচ্ছে ফর অল হিউম্যানিটি ফর অল হিউম্যান বিং ফর অল ম্যানকাইন্ডস পৃথিবীতে যারা মানুষ হিসেবে কদবচ্চ হয় তাদের সকলের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন কোরআন কন্না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাব আমি আপনার প্রতি নাযিল করেছি অবতীর্ণ করেছি এই জন্য যেন এই কিতাব দিয়ে পৃথিবীর মানব গোষ্ঠীকে অন্ধকার থেকে অজ্ঞতা থেকে কুসংস্কার থেকে আপনি যেন মানুষগুলোর আলোর সন্ধান দিতে পারে সুবহানাল্লাহ ভাইরা আমার লম্বা কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগটাকে বলা হয় এজ অফ ইগনোরেন্স আইয়া আরবিতে বলা হয় আইয়ামে জাহেলিয়া সেই জাহিলি যুগে যেখানে ব্যক্তিতে কোনো শান্তি ছিল না পরিবারে শান্তি ছিল না সমাজে শান্তি ছিল না রাষ্ট্রে শান্তি ছিল না সেই অশান্ত একটি পরিবেশে এ কোরআন দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 23 বছরের ব্যবধানে এমন একটা আদর্শ সমাজ এমন একটা আদর্শ জাতি তিনি তৈরি করলেন যেই জাতির ইতিহাস তো আমরা কম বেশি জানি যারা নিজ স্ত্রীকে পুত্র সন্তান ধারণের জন্য পর পুরুষের কাছে দিয়ে আসতো বলি নাউজুবিল্লাহ যারা অন্যের সম্পদকে লুটতরাজ করা ছিল যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার যারা অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করাটা ছিল যাদের নিত্য নৈমিত্তিক নেশা এবং পেশা সেই জাতি কোরআনুল কারীমের দাওয়াত পেয়ে কোরআন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআনের ছায়াতলে এসে সেই জাতি যারা এতদিন ছিল নারীর সতীত্বের জম তারা নারীর ইজ্জত আবরুর পাহারাদারি করলো ঠিক কিনা যারা অন্যের সম্পদকে লুটতরাজ করলো তারা অন্যের সম্পদের পাহারাদার হয়ে গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শেষ সময়ে বললেন খৈরুল কুরুনি করুনি সর্বশ্রেষ্ঠ যুগ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ এরপরে সাহাবায়ে কেরাম খেলাফত আলা মানহাজিন নবুয়া রাসূলুল্লাহ রেখে যাওয়া আদর্শের উপরে যতদিন পর্যন্ত ইসলামী খেলাফত কায়েম ছিল ততদিন পর্যন্ত পৃথিবীর মানুষেরা তারা টের পেয়েছে তারা বুঝেছে আল্লাহর দেওয়া ইসলামের দেওয়া কোরআনের দেওয়া শান্তি সমৃদ্ধি উন্নতি কাহাকে বলে ঠিক কিনা ভাইরা আমার যে কোরআন দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি প্রতিষ্ঠা করলেন যে কোরআন দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আইডিয়াল স্টেট একটি আদর্শ রাষ্ট্র তিনি কায়েম করলেন গঠন করলেন সেই কোরআন আজও আমাদের মাঝে আছে না নাই
একই রকম আছে না কোন কোন ধরনের পরিবর্তন পরিবর্তন হয়েছে কোন পরিবর্তন উইদাউট এনি চেঞ্জ কোন পরিবর্তন পরিবর্তন ছাড়াই একই রকম কোরআনে কারীম আমাদের মাঝে থাকার পরেও কোরআনের সেই শান্তি আজ আমাদের মাঝে আছে নাই ভাইরা আমার সুতরাং অল্প কথায় যেটা বুঝাতে চাই সেটি হলো এই কোরআনের শান্তি আর সমৃদ্ধি উন্নতি আর অগ্রগতি যদি পৃথিবীর মুসলমানরা পেতে চায় তাহলে শুধু এই রকমের তাফসীর মাহফিল শুনলেই কোরআনের শান্তি পাওয়া যাবে এই তাফসীর মাহফিল তো কম হয় না বাংলাদেশে তাফসীর মাহফিল অনেক হয় আমাদের আল্লামা করে গেছেন 50 বছরের উপরে ঠিক কি না আজ তিনি দুনিয়াতে নাই আল্লাহ তাআলা তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন বলি আমিন সম্মানিত হাজিরিন সুতরাং এই কোরআনের প্রতি আমাদের দায়িত্ব হলো আমি সব সময় যে কথাগুলো বলি সেটি হলো এই কমন কিছু কথা এক নম্বরে কোরআন মুসলমান হিসেবে আমাদেরকে পড়তে হবে জানতে হবে ঠিক কি না দুই নম্বরে কোরআন আমাদেরকে বুঝতে হবে তিন নম্বরে শুধু পয়রা আর বইজা ঘরে বইসা থাকলে হবে না কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে ঠিক কি না কোরআনে কারীম পড়ব কোরআন বুঝব কোরআন দিয়া নিজেদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আমার অর্থনীতি সমাজ নীতি রাজনীতি আমার গোটা জীবন চলবে কোরআন দিয়া ঠিক কি না যদি এইটা করতে পারি তাহলেই আমাদের জীবন সার্থক তাহলেই আমরা পাবো সফলতা ঠিক কি না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ الله أكبر الله تعالى بولشن فلا فَمَن تَبِعَ هُدَايَ جَرَا نَكِي هُدَا هُلُو قُرآن قُرآنَ رَكْتَ وَرْتَهُ قُرآنَ قُرآنَ رَكْتَ نَامَ سِي هُدَا جَرَا إِي قُرآن যারা পড়বে যারা বুঝবে কোরআন দিয়া যাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র যারা তাদের অর্থনীতি রাজনীতি সমাজ নীতিকে কোরআন দিয়া সাজাবে আল্লাহ তাআলা বলেন ফালা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো দুশ্চিন্তা যদি কোরআন দিয়া নিজেদের জীবনটা সাজাতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা মারাও যাই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়া যদি নিজেদের জীবনটা দিয়াও দিতে হয় শুধু কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন উদখুলুল জান্নাহ আল্লাহু আকবার আল্লাহ বলবেন ঢোকো জান্নাতে ঢোকো লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাহু আকবার লা খাউফুন আলাইকুম আজকের এই দিনে তোমাদের কোনো ভয় নাই আমার কোরআনের জন্য আমার জন্য ইসলামের জন্য জীবন দিয়ে এসেছো লা খাউফুন আলাইকুম আজ তোমাদের কোনো ভয় নাই উদখুলুল জান্নাহ জান্নাতে ঢুকে যাও সুবহানাল্লাহ বলবেন না ভাইরা আমার শুধু আল্লাহর কোরআন আল্লাহর দিনকে আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা শুনলে খালি মনের ভিতরে রাখলে হবে না আল্লাহর দিনকে জমিনে প্রতিষ্ঠার জন্য নিজেদের জান মান নিজেদের জীবন বাজি রাখতে হবে ঠিক কি না সম্মানিত হাজিরিন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল্লিল মুত্তাকিন এ কোরআন হুদাল্লিল মুত্তাকিন এটা মুত্তাকিদেরকে রাস্তা দেখায় মুত্তাকিদেরকে কি দেখায় আমি আগেই বলেছি কোরআনে আল্লাহ তাআলা বলছেন হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদা ওয়া মাউইযা এ কোরআন তাম পৃথিবীর মানব গোষ্ঠীকে অন্ধকার থেকে বাঁচানোর জন্য আসছে হুদাল্লিল মুত্তাকিন বলতে এ কোরআন জান্নাতের রাস্তা দেখাবে কেবলমাত্র মুত্তাকিদেরকে কাদেরকে মুত্তাকিদেরকে এখন মুত্তাকি কারা সহজভাবে বলে দেই যারা তাদের জীবনের সকল ক্ষেত্রে আমি যদি সংজ্ঞা দিয়ে বলি হুয়াল ইমতিসালু বি আওয়ামিরিল্লাহ যারা আল্লাহর দেওয়া বিধিনিষেধ মেনে চলবে আল্লাহর দেওয়া হালাল কাজগুলো সব করবে বিশ্ব নবী যা করতে বলেছেন মা তাকুমুর রাসূলু ফখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহর পক্ষ থেকে রাসূল যা নিয়ে আসছেন তা যারা ধরবে আল্লাহ তাআলা যা থেকে ফরবিড করেছেন নিষেধ করেছেন বাধা দিয়েছেন তা থেকে যারা বেঁচে থাকবে এরাই হলো মুত্তাকি আর কোরআন এই মুত্তাকিদেরকেই জান্নাতের রাস্তা দেখাবে সুবহানাল্লাহ ভাইরা আমার এখন এই মুত্তাকি হওয়ার জন্য
পাঁচটা কোয়ালিটি এই সূরার ভিতরে এই সূরা বাকারার প্রথমে পাঁচ আয়াতের মধ্যে পাঁচটা কোয়ালিটি আল্লাহ তাআলা আলোচনা করেছেন এক নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব এক নম্বর মুত্তাকিদের এক নম্বর কোয়ালিটি হবে তারা গায়বের উপরে বিশ্বাস করবে গায়ব বুঝেন অদৃশ্য যেটা দেখা যায় না আমরা কোনোদিন আল্লাহরে দেখেছি আমরা আল্লাহকে দেখেছি কিন্তু আল্লাহয় বিশ্বাস করি কি না আল্লাহ আছে না নাই ভাইরা আমার এক শ্রেণীর ছাগল ওই জীবনে কত কিছু ঘুরলাম কোথাও আল্লাহরে দেখলাম না আল্লাহরে পাইলাম না কত বড় রাম ছাগল আমরা নিজেরা আমাদের নিজেদের শরীরটা আয়নার সাহায্য ছাড়া আমরা নিজেদের শরীর আমরা দেখতে পারি আর এই শরীরের যিনি স্রষ্টা সেই স্রষ্টারে দেখতে চায় সম্মানিত হাজিরিন তাহলে ঈমান বিল গায়ব এটা মুত্তাকিদের জন্য এক নম্বর গুণ এক নম্বর কোয়ালিটি ঈমান বিল গায়ব গায়ব তারা অদৃশ্যে আল্লাহকে দেখি নাই ফেরেশতা দেখেছেন কেউ ফেরেশতা দেখেছেন কেউ ফেরেশতা দেখি নাই নবীদেরকে আমরা দেখেছি আমরা নবীও দেখি নাই তাহলে এই যে ঈমান বিল গায়ব এটা ঈমান বিল গায়ব দৃঢ় বিশ্বাস রাখতে হবে আল্লাহ আছেন নবীন মুরসালিন এরা ছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব সমূহের প্রতি সামনে আসবে সেই আলোচনা দুই নম্বর আল্লাহ তাআলা বলছেন ইয়াকিমুনাস সালাহ মুত্তাকি হওয়ার জন্য দুই নম্বর কোয়ালিটি হবে তারা নামাজ কায়েম করবে কি করবে নামাজ কায়েম করবে ভাইরা আমার আপনারা আলোচনা বুঝতেছেন না খারাপ লাগতেছে আপনাদের খারাপ লাগে কোরআন শুনতে খারাপ লাগে অন্তত কক্সবাজারের মুসলমানদের আশা করি কোরআন শুনতে খারাপ লাগার কথা নয় ঠিক কি না যদি দুই একজন থেকেও থাকে বুঝতে হবে তাদের শরীরের ভিতরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের রক্ত আছে ঠিক কি না কারণ হলো সবার যে কোরআন শুনতে মজা লাগবে তা কিন্তু নয় কারণ কোরআন বলে দিয়েছে কার কার মজা লাগবে না কোরআন বলছে ফাইদা করাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা আল্লাহু আকবার ও নবী ইজা করাতাল কুরআন তুমি যখন কোরআন পড়ো এর মানে হলো তুমি যখন কোরআন পড়ো কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনের কথা যখন বলো জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা তখন তোমার মাঝে আর তাদের মাঝে তারা কারা ওই যে যারা মরণের ভয় করে না যারা পড়ো যারা মনে করে দুনিয়ার জীবনটাই আসল লা ইউমিনুনা বিল আখিরা পরকালকে বিশ্বাস করে না দুনিয়ার জীবনরে আসল মনে কইরা যা খুশি তাই করে এদের মাঝে আর তোমার মাঝে আমি আল্লাহ হিজাব মাস্তুর একটা পর্দা একটা আড়াল তৈরি করে দেই যেই পর্দা যেই আড়ালের কারণে দুনিয়ার নাচ গান সিনেমা নোবেল থিয়েটার সব মজা লাগে শুধু মজা লাগে না কোরআন ঠিক কি না আশা করি সেই সব লোক এই ঈদগাঁও থানায় নাই যদি থেকেও থাকে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের উসিলায় আল্লাহ যেন তাদের হেদায়েত দিয়ে দেয় বলি আমিন ভাইরা আমার তাহলে দুই নম্বর মুত্তাকিদের সফলতার জন্য দুই নম্বর ফর্মুলা হলো ইকামাতে সালাহ এই কোরআনে কারিমের ভিতরে আকসারা মিন সামানিনা আয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে প্রায় 80 উপরে জায়গায় এই সালাত কায়েমের কথা বলেছেন কোথাও আল্লাহ নামাজ পড়ার কথা নামাজ আদায়ের কথা বলেন কায়েম বুঝেন কায়েম সালাত কায়েম আল্লাহর ইমানদার গোলাম যারা হবে মুত্তাকি যারা হবে তাদের অন্যতম বৈশিষ্ট্য হবে তারা ইয়াকিমুস সালাহ নামাজ কায়েম করবে নামাজ কায়েমের আন্দোলন করবে সুবহানাল্লাহ বলবেন না নামাজ কায়েম বিশ্বনবীকে আল্লাহ বলছেন ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা نحن نرزقك والعاقبة للتقوى الله أكبر ونبي وعمر أهلك بالصلاة তুমি তোমার পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ দাও আর ওয়াসতাবির আলাইহা নিজে এর উপর অবিচল থাকো সালাত শুধু একলা একলা আদায় করলে হবে না মসজিদে ফজরের আজান হয় বুড়া মিয়া তিনি
জায়নামাজটা গুছায় টুছায় সুন্দর কইরা নিয়া একেবারে পাস কইরা বগলের তলায় নিয়া এর পরে নামাজে চলে যায়, আর ঘরের ভিতরে তার যুবক ছেলেটা যুবতী মেয়েটা ঘুমায় নাকতেই না ঘুমায় রাত 12টা 1টা পর্যন্ত মোবাইল ফেসবুক কুকু খাবিজেবি কইরা ঘুমাচ্ছে, উনি তার ছেলে মেয়ের নামাজের কোনো খেয়াল নাই খোঁজ খবর নাই, উনি আজান শুনে মসজিদে গেছে, কত বড় পাক্কা মুসল্লি। তোমার এই নামাজের কপালে ঝাঁটা, তোমার এই নামাজ দিয়া তুমি জান্নাতে যাইতে পারবা। বিশ্বনবী সালাতে যখন নামাজের জন্য বের হতেন, যখন আয়াত নাযিল হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজায় দিয়ে করাঘাত নাড়তেন আর বলতেন, ফাতেমা নামাজ, আলী নামাজ, নামাজ। সম্মানিত হাজিরিন, আমরা নামাজ একা একারা পড়ি, ছেলে পড়ে না, মেয়ে পড়ে না, বউ পড়ে না, ঘরের বউ নামাজ পড়ে না, ওই বউরে আপনি এত কষ্ট করে যেই খাবারটা খাওয়াচ্ছেন, আপনার সন্তান নামাজ পড়ে না, আপনি একলা নামাজ পড়ে মনে করেন জান্নাতে চলে যাবেন? না, সম্ভব নয়। সালাত কায়েমের কথা এই কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা 82 জায়গায় সালাত কায়েমের কথা বলেছেন, কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং ভাইরা আমার, আমাদের সালাত কায়েম করতে হবে পরিবারের সবাইকে নিয়ে। ফজরের নামাজে নিজে যাবে, নিজে উঠবেন, স্ত্রীকে উঠাবেন, অথবা স্ত্রী আগে উঠলে স্বামীকে উঠাবে, সন্তানদের রুমে রুমে যাইয়া দরজায় কোরআন আরবেন, নামাজ নামাজ। নামাজ না পড়লে ছেলেদের আপনার অধীনে যতদিন থাকবে তার খাবার একবেলা বন্ধ করে দেন, কঠোর হন নামাজের ব্যাপারে। কারণ আপনি যদি আপনার সন্তানের ভিতরে, আপনার পরিবারের ভিতরে যদি আপনি দিন কায়েম করতে না পারেন, নামাজ কায়েম করতে না পারেন, তাহলে আপনার এই ভালো মানুষ কোনো কাজে আসবে, বরং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. أبني نماز فرسن أبنى سنة نماز فرنين আমাদের দেশে এমনও আছে ছেলেরা রমজান মাস আসলে বলে মা বাপ বলে তোর রোজা রাখার দরকার নেই, তোর শরীর খারাপ করবে, শরীর খারাপ হয়ে যাবে। আছে না এমন মা বাপ? ভাইরা আমার, আহ, সন্তানদেরকে কি ট্রেনিং দেয়? এই জন্য একটু ইসলাম শেখার জন্য মাঝে মাঝে ফিলিস্তিনের দিকে তাকাবেন, মাঝে মাঝে ফিলিস্তিনের দিকে তাকাবেন, ছোট বাচ্চাটার ইমান কত মজবুত, ঠিক কিনা? ভাইরা আমার, ফিলিস্তিনের কথা না বললি নয়, এই ফিলিস্তিনি অবস্থা। সেদিন এক মাকে দেখলাম, এক মাকে দেখলাম, তার ছেলে হামাসের একজন যোদ্ধা, তিনি বক্তব্য দিচ্ছেন, মুখোশ পরা, মুখোশ পরে বক্তব্য দিচ্ছেন, মা পিছন দিক থেকে এসে মুখোশটা খুলে দিয়ে বলছে, আল্লাহর জন্য কাজ করবে মুখ ঢেকে কেন করতে হবে? সুবহানাল্লাহ, বলবেন না কি মা? আমার মনে পড়ে গেল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাতি হযরত জুবাইরের কথা, জেহাদের ময়দানে যাবেন, একটু গরিমসি করছেন, তার মা হলো আসমা বিনতে আবি বকর সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত জুবায়ের বলছে, মা বলছেন, আসমা বিনতে আবি বকর কেমন মা, কি জাতের মা দেখেন? মা বলছেন, বাবা জেহাদে যাবা তো এত লেট করছো কেন, এত দেরি করছো কেন? বলছেন জুবায়, হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন, মা জেহাদে যারা যায় শুনেছি তাদের মুসলিম শহীদ যখন হয়ে যায় মুসলমানেরা, তখন শহীদদের হাত কাটা হয়, নাক কাটা হয়, কান কাটা হয়, পেটের কলিজা কলিজা বাইর কইরা, এমন ঘটনাও আছে যে কলিজা বাইর কইরা হিন্দা খাইছে, আছে না? হযরতে জুবায়েরের মা তিনি বলছেন, বাবা ছাগল যখন জবাই হয়ে যায় তখন ছাগলের জানার দরকার কি, ও ঠ্যাং কাটা হবে না, পা কাটা হবে, নাকি বুক কাটা হবে, মুখ কাটা হবে। সুতরাং আল্লাহর রাস্তায় তুমি যখন শহীদ হয়ে যাবে তখন আর তোমার এগুলো জানার কোনো দরকার। সন্তানদেরকে আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য কুরবানি করতে হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মুসলমানের মুসলমানদের কলিজার মধ্যে এখন চিন্তা বসেছে, ভোগবাদী চিন্তা চেতনা। আমরা খালি মনে করি না আমরা দুনিয়াতে থাকবো, দুনিয়াতেই থাকবো সম্পদের জন্য, আর সন্তানদের মায়ায় আমরা আল্লাহরে বিমালুম ভুলে গেছি, ঠিক কিনা? কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া
أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون الله أكبر الله تعالى বলছেন হে ইমানদাররা তোমাদের সন্তান তোমাদের সম্পদ যেন আমি আল্লাহ থেকে তোমাদেরকে গাফেল করে না দেয় যদি সন্তানের মায়ায় পড়ে সম্পদের মায়ায় পড়ে যদি আল্লাহকে ভুলে যাও ওমাইয়াফআল যালিক যারা এই ধরনের কাজ করবে ফাউলাইকা হুমুল খাসিরুন তারা মহা ক্ষতিগ্রস্ত হবে এই খাসির মানে কি খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন দুনিয়া উপনষ্ট পরকাল নষ্ট যদি বাংলা ভাষায় বলি আম যাবে সালাও সুতরাং দুনিয়াকে মহব্বত করা যাবে না দুনিয়াকে মহব্বত করা যাবে না সন্তানদেরকে আল্লাহর দ্বীনের রাস্তায় ইসলামের রাস্তায় কোরআনের রাস্তায় দিয়ে দিতে হবে ঠিক কি না সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুত করে দেন বলি আমিন তাহলে একামতে সালাত নামাজ প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন ও নবী এই পৃথিবীতে ঈমানদাররা যদি রাষ্ট্র ক্ষমতায় বসে আমি যদি আমার ঈমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেই তাহলে আমার ঈমানদাররা চার দফা কাজ করবে কয় দফা তার ভিতরে এক নম্বর হলো আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদি আকামু সালাহ আল্লাহু আকবার আমি যদি আমার ঈমানদারদেরকে রাষ্ট্রের ভিতরে ক্ষমতা দিয়ে দেই ক্ষমতার মসনদে যদি বসাই দেই তাহলে আমার ঈমানদাররা এক নম্বর ফর্মুলা যেটা এক নম্বর কাজ যেটা করবে নতুন গভর্নমেন্ট যেদিন গঠন করবে নতুন পার্লামেন্ট যেদিন গঠিত হবে সেদিনই তারা পার্লামেন্টে আইন পাস করবে আগামী কাল থেকে নামাজ কায়েম করতে হবে সকলে মিলে ঠিক কি না পরিবার সমাজ রাষ্ট্রে থানার ওসি যখন থানার ওসি যখন অন্য সদস্যদেরকে নামাজের ইমামতি করবে এসপি যখন তার এসপির অফিসে যখন তার কর্মকর্তাদেরকে দিয়া নামাজের ইমামতি করবে তখন সেই জায়গায় সুদ চলবে না ঘুষ চলবে না আমাদের সমাজটা শান্ত হয়ে যাবে ঠিক কি না আল্লাহ তাআলার ফর্মুলা কি দেখেন আপনি আইন করে সমাজ থেকে অন্যায় মূলোৎপাটন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি কোরআনের ভিত্তিতে অন্যায় মূলোৎপাটনের সিদ্ধান্ত নেবেন ঠিক কি না নামাজ কায়েম করেন কারণ এই নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ নামাজ অন্যায় অশ্লীলতা পাপাচার থেকে দূরে রাখে নামাজ যদি সমাজে কায়েম হয়ে যায় এই সমাজের ভিতরে চোর থাকবে না চুরি থাকবে না জেনাকার থাকবে না সুদখোর থাকবে না ঘুষখোর থাকবে না নামাজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজটাকে শান্তির সমাজ বানায় দেবেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন তাই আসুন সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করব যারা নামাজের কথা বলে নামাজকে সমাজে প্রতিষ্ঠা করতে চায় রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে চায় যারা আল্লাহর দিনকে সমাজে প্রতিষ্ঠা করতে চায় রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে চায় আমরা তাদের সাথে থাকব যদিও আমাদের মৃত্যু আসে ঠিক কিনা এই ওয়াদা কি করা যাবে হাতটা দেখতে চাই কারা কারা নামাজ প্রতিষ্ঠাকারীদের সাথে থাকবেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ এই রাষ্ট্রে এই সমাজে নামাজ প্রতিষ্ঠার তৌফিক তুমি আমাদের দাও বলি আমিন নামাজ প্রতিষ্ঠা হয়েছে জীবনের স্বাদ এটা স্বপ্ন এটা এই সমাজে এই রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য যেন দেখে যেতে পারি আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দেন বলি আমিন ভাইরা আমার এরপরে তিন নম্বর ইমানদারদের গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন মুত্তাকীদের তিন নম্বর কোয়ালিটি হবে তিন নম্বর গুণ হবে ইমানদারদেরকে আমি আল্লাহ যে অর্থ দিয়েছি যে সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে তারা আমি আল্লাহর রাস্তায় খরচ করবে সম্মানিত হাজিরিন এই খরচের কথা যখনই আসে তখনই আমরা পিছপা হই ঠিক কি না অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অসংখ্য অগণিত জায়গায় আল্লাহর রাস্তায় খরচের কথা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুজাহিদুনা ফি
سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. الله أكبر. وتجاهدون في سبيل الله তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, লড়াই করো। প্রথমে বললেন বি আমওয়ালিকুম, তোমাদের সম্পদের মাধ্যমে। কিসের মাধ্যমে? সম্পদের মাধ্যমে। ভাইরা আমার, অর্থ দেন কে? অর্থ দেন কে? অমিম্মা রাজাকনাহুম ইউনফিকুন। আল্লাহ অর্থ দেন। এই অর্থ যদি দিন কায়েমের কাজে না লাগে, এই অর্থ যদি দিন প্রতিষ্ঠার কাজে না লাগে, তাহলে এই অর্থ দিয়া কোনো লাভ? এক শ্রেণী মনে করে অর্থ তো দিয়েছে ব্যাংকের ভিতরে জমায়, ব্যাংকে খালি বাড়ায়, বাড়াইতে থাকে, বাড়াইতে থাকে। ওই যে কোরআন শরীফে আল্লাহ তাআলা একটা সূরা, ছোট্ট একটা সূরার ভিতরে বলছেন, আল্লাযী জামাআ মালাও ওয়া'আদ্দাহ। এক শ্রেণী আমাদের মধ্যে আছে খালি সম্পদ জমা করে, চিন্তা করে ব্যবসা করে এত লাখ টাকা হয়েছে, 32,33,000 হয়েছে, যদি আর মোটামুটি আর যদি 66,000 হয়ে যায় তাহলেই তো 33,00,000 হয়ে যাবে, ঠিক কিনা? এই যে সম্পদ বাড়বে জমায় আর বারবার আল্লাহ তাআলা বলছেন, এরপর আল্লাহ বলছেন ইয়াহসাবু আন্না মা লাহু আখলাদা, সম্পদ জমায় আর গণে আর মনে মনে চিন্তা করে এই সম্পদ আমাকে স্থায়ী করে দেবে, এই সম্পদের কারণে আমি দুনিয়াতে স্থায়ী হতে পারবো। কিন্তু কেউ এই সম্পদের দ্বারা কেউ স্থায়ী হতে পারে? ভাইরা আমার, পৃথিবীর সব টাকাওয়ালারা, এই যে গত করোনার সময় কত মানুষ মারা গেল, কত ধনাট্য, কত ধন ধনকুপের লোকেরা চলে গেল। যদি নাম নেই, যমুনা গ্রুপের চেয়ারম্যান চলে গেলেন, টাকা দিয়া অক্সিজেন কিনতে পারছে? টাকা দিয়ে বাঁচতে পারছে? বাঁচতে পারে নাই। সুতরাং ভাইরা আমার, টাকাগুলো আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে টাকা জমানোর শিক্ষা উম্মতকে দেন। ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার কাছে যদি এই উহুদ পাহাড় পরিমাণ যদি সম্পদ আসে, আমি নবী অপছন্দ করি, তা 3 দিন 3 রাত অতিবাহিত হওয়ার পূর্বে সেটা আমার কাছে গচ্ছিত থাকুক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন, হযরত ওমর দেখলেন বিশ্বনবী পিঠির ভিতরে রাসূলুল্লাহ শুয়েছিলেন, সেই খেজুরের গাছের পাতা দিয়ে বোনানো খাটিয়ার উপরে, সেই খাটিয়ার বোনানো সেই পাতার দাগ বিশ্বনবীর পিঠ মোবারকে লেগে আছে, লাল হয়ে আছে। হযরত ওমর এই দৃশ্য দেখে দুকরে বাচ্চা শিশুর মতো কেঁদে উঠলেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাও আমারানি, আমারে যদি আপনি আদেশ করেন আমি আপনার জন্য একটা তোষকের ব্যবস্থা করি। বিশ্বনবী বললেন, ওমর, এই পৃথিবীতে শান্তি করার জন্য আমি এই পৃথিবীতে আসি নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলতেন, ইন্নামা বুইস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, মানুষের চরিত্রের পরিপূর্ণতা পূর্ণতা দানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি আদর্শ শিক্ষক হয়ে এই পৃথিবীতে আদর্শ 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 ছড়ানোর জন্য, আদর্শ শিক্ষা দেওয়ার জন্য উম্মতের মধ্যে আল্লাহ আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ। কি নবীর উম্মত, এখন কাজ করি কি? আমাদের আমাদের জীবনের সাথে রাসূলুল্লাহর জীবনের কোনো মিল নাই, রাসূলুল্লাহর সুন্নাত আমরা অনুসরণ করি না, সম্পদের দুনিয়ার পিছনে এমন ভাবে পড়ে আছি। আল্লাহ তাআলা ওয়াজ শুনাইছেন আমাদেরকে, আল্লাহ বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহকুমুত তাকাসুর, প্রাচুর্যের লালসা তোমাদেরকে আল্লাহ থেকে গাফিল করে দিয়েছে। প্রাচুর্য ধন সম্পদ, আজ পৃথিবীর মুসলমানেরা, মুসলমানদের অবস্থা হলো এমন, তাম পৃথিবীতে আজ মুসলমানরা শোষিত, নির্যাতিত, লাঞ্ছিত, অবহেলিত জাতি, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, মাইর খায় না এমন কোন জায়গায় নেই। চেচনিয়ায় খেয়েছে, বসনিয়ায় খেয়েছে, আলজেরিয়ায় খেয়েছে, আলবেনিয়ায় খেয়েছে, লেবাননে খেয়েছে, সুদানে খেয়েছে, জর্ডানে খেয়েছে, এরপরে আফগানে খেয়েছে, এখন ফিলিস্তিনে খাইতেছে, ঠিক কি না? এ কি শুধু মায়ের খালি কাফের দেয়? আমাদের কোনো দোষ নাই? আমাদের দোষ আছে না? নেই। আমরা আমাদের নিজেদের অস্তিত্ব ভুলে গেছি। যেই বিপদ মুসিবতে তোমরা পড়ো, সব তোমাদের নিজেদের হাতের কামাই, এগুলো আমরা কামাই করেছি। মুসলমানেরা আজ ভোগ করতে পছন্দ করে,
মুসলমানেরা জিহাদকে ভুলে গেছে ঠিক কি না জিহাদ বলতে শুনলেই একটা ওই যে ট্রাকের চাক্কা বাস্ট হইলে যেমন খাদেলা ভাইয়া পড়ে জিহাদের আবার শুনলেই এক শ্রেণীর এখানে মুসলমানদের মধ্যে ঢাকা মুনাফিকগুলো কই দেখছো কি সন্ত্রাসী ট্রেনিং দিচ্ছে ভাইরা মা জিহাদ কি সন্ত্রাসী সম্মানিত হাজিরিন বিশ্ব নবী আর এক শ্রেণী ওই যে শুরুতে বললাম এক শ্রেণী আছে কয় জিহাদের আয়াতগুলো বাদ দেওয়া দরকার এই কথা যে বলেছে সে অলরেডি আল্লাহ তাআলা তারে দুনিয়া থেকে নিয়ে গেছে এই কথা যারা বলে বিশ্বনবী বলছেন আল জিহাদু মাযিন মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত জিহাদ অব্যাহত থাকবে ঠিক কি না এই জিহাদ হচ্ছে আল জিহাদু সাবিলুনা জিহাদ হচ্ছে আমাদের বাঁচার রাস্তা সম্মানিত হাজিরিন আল কোরআনু দস্তুরুনা কোরআন হচ্ছে আমাদের মূল চালিকা শক্তি মেইন কনস্টিটিউশন ঠিক কি না ভাইরা আবার আজকে কোরআনকে আমরা সংবিধান হিসেবে মানি না কোরআনের কথা বলতে গেলে কয় হুজুর রাজনীতি গস করবেন না মানে উনি বুঝাইতে চায় যে রাজনীতি এটা পবিত্র জিনিস না কোরআন এটা পবিত্র জিনিস এটার সাথে রাজনীতির মতো এত নোংরা পচা এটার সাথে যায় না রাজনীতিটাকে ওনারা নোংরা কেন ভাবেন ওনারা রাজনীতি কি মনে করেন রাজনীতি বলতে ওনারা মনে করেন যে রাজনীতি তো আমরা তো আঙ্গুল ফুল্লা কলা গাছ হই ওনারা বুঝেন যারা এইসব হাবিজাবি কথা বলেন ইসলামী রাজনীতির বিপক্ষে যারা কথা বলেন তারা বুঝে যে ইসলামের রাজনীতি যদি প্রতিষ্ঠিত হয় তাহলে ইসলামের রাজনীতি মানুষকে আপনার ইউরোপ আমেরিকায় বেগম পাড়া বানানো ট্রেনিং দেয় ইসলামের রাজনীতি শিক্ষা দেয় যা আছে তা দাও দিতে দিতে যেমন দিয়েছেন সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নো দিতে দিতে সব দিয়েছেন সম্মানিত হাজিরিন আমাদের যারা ছিলেন তারা দেখেন কি করেছেন মন্ত্রী হয়েছেন কি করেছেন কিচ্ছু করেন নাই ইসলামের জন্য সব বিলীন করে দিয়েছেন সম্মানিত হাজিরিন আপনাদের প্রধান মেহমান এসে গেছেন সুতরাং আমি যাবার আগে আমি তিনটা কথা স্মরণ করে দিতে চাই মুসলমান শুধু কোরআনের ওয়াজ মাহফিল শুনলে হবে না আল্লাহর কোরআন প্রতিটি মুসলমানকে শিখতে হবে জানতে হবে ঠিক কি না দুই নম্বর কোরআন বোঝার চেষ্টা করতে হবে তিন নম্বর কোরআন দিয়া ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নিতে হবে ঠিক কি না কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে আল্লাহ সেই তৌফিক আমাদের দান করেন বলি আমিন ওয়া আখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু